উনি বলেছেন আমাদের রোগবার সাধ্য কারণ নয়, আমাদের এই চলার পথে রোগবার সাধ্য কারণ নয়। এই যে সাহসী পূর্ণ কথা উনি বলেছেন, যে বীরোচিত কথা বলছেন, আজকে আমি আপনাদের সবাই দাঁড়িয়ে আমি বলতে চাই শেখ হাসিনার কণ্ঠে কণ্ঠ মিলিয়ে আমরা বলতে চাই আমাদের মাদারীপুরকে আমরা সমৃদ্ধ করার জন্য, উন্নত করার জন্য এবং সুশৃঙ্খল করার জন্য এবং সন্ত্রাসীদের হাত থেকে, দানবের শক্তির হাত থেকে আমরা মাদারীপুরকে আমরা মুক্ত করবই করব। আমরা প্রতিজ্ঞা করি আমাদের মহান নেতা